নির্বাচনকে কেন্দ্র করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও সংখ্যালঘুদের উপর হামলা করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, 5 জানুয়ারির স্থগিত হওয়া 8টি আসনের নির্বাচন আগামী 16 তারিখের কোনোরকম সহিংসতা ছাড়াই অবাধ ও সুষ্ঠু হবে। এ সময় তিনি বলেন, 5 জানুয়ারির স্থগিত হওয়া 8টি আসনের নির্বাচন আগামী 16 তারিখের কোনোরকম সহিংসতা ছাড়াই অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচনকে কেন্দ্র করে 17 জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকবে বলেও জানান তিনি। 5 জানুয়ারির নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও সহিংসতাকে কেন ঠেকাতে পারেনি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এবারে নির্বাচন অন্যরকমভাবে হয়েছে। নির্বাচনের আগে থেকেই প্রধান বিরোধী দল এ নির্বাচনকে প্রতিহিত করার ঘোষণা দিয়েছিল। বিধায় সন্ত্রাসীরা টাকার বিনিময়ে চোরাগুপ্তভাবে হামলা করার কারণে সহিংসতা ঠেকানো যায়নি বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। বড় গ্রুপ একটা, তারা নির্বাচন শুধু বর্জনই করছেন না, তারা এটাকে প্রতিহত করছে। এবং সন্ত্রাসীরা তো কোনো দলে বিলং করে না, সন্ত্রাসীরা তাদের কর্মকাণ্ড টাকার বিনিময়ে করে, তারা সাংঘাতিক অ্যাক্টিভ এবং চোরাগুপ্তা হামলা করে এই রকমের ব্যবস্থার সৃষ্টি করেছে। নির্বাচন হবে সেগুলিতে আর্মি বলবৎ রয়েছে, সেখানে বিজিবি এবং র্যাব অন্যান্য সংস্থাও কার্যকর থাকবেন এবং সে সমস্ত জায়গায় নির্বাচনের সময় সুষ্ঠু পরিবেশ থাকবে আমরা আশা করছি।